এই তো সজনে ডাঁটা, এগুলো তো ভালো, এগুলো কচি কচি খেতে ভালো লাগবে। অনেক কচি অবশ্য পেঁপে পেঁপে আর সজনের ডাঁটা লতি। এটা কি কচু? লতি খাবার কচু, লতি এই কচুটা খাও তোমরা। হ্যাঁ ধলি কচু নাকি এটা? লতি খাওয়ার না, একদম কচুর ফ্রেশ লতি দেখুন বন্ধুরা। আর এই লতিগুলো খেতে হেভি টেস্ট, দারুণ টেস্ট হবে এই লতিটা। তো জেঠিমা লতি তুলে দিচ্ছেন, ওনার বাড়িতে খুব সুন্দর লতি হয়েছে বন্ধুরা। দেখুন ভেতরে প্রচুর লতি আছে, এই যে। হ্যাঁ সামনে সামনে সামনে, হ্যাঁ ওইগুলো। বিরাট মোটা সাইজের লতি। কালকে তুলেছো ভেবেগুলো? এবার বন্ধুরা কটা কলা তুলবো আমরা, কয়েকটা কলা নিয়ে যাবো এখান থেকে। এটা থেকে দেবে? এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা কাটো, ঠিক আছে। একদম যা নিলাম বন্ধুরা সব অর্গানিক। এখানে আরও অনেক ফসল লাগা আছে এটা, কিন্তু এবছর কিচ্ছু নেই, ছাগলের জন্য কিছু লাগাতে পারিনি। কি কিছু লাগাবে নাকি? কফি, বাঁধা ফুল, ফুল লাগাও, আর কিছু ব্রোকলি লাগিয়ে দিও, সবুজটা বুঝতে পারলো। ওটা দাম বেশি, কিন্তু সবসময় দাম বেশি পাবে ওটার, সবুজ ফুলকপিটা। বীজ আছে? না আমাকে বলো, আমি জোগাড় করে দেবো, বুঝলে? না পেলে কিছু অর্গানিক শাকসবজি নিয়ে নিলাম এখান থেকে, এটা দিয়ে রান্না বান্না হবে বন্ধুরা, চলুন। দেড় কেজি, ঠিক আছে। যা ঠুলিটা তো আমি নিয়ে আসছি একটু পরে বাড়িতে গিয়ে, আমি নিয়ে আসিনি। সজনের ডাঁটা সব আনে না, আরো আছে না? হ্যাঁ আরো কটা আছে ওখানে দেবে না? এটা থাক, কই এটা পরে না, ভাই কর 600 হবে, 600 দিয়ে দাও, দাও কলাট। লতিটা দেখো কত কি হচ্ছে, ওরে কি ওজন হবে? লতিটা ওজন হবে না। হ্যাঁ আর কলা কত কত পিস আছে দেখো না, 2 4 8 10 12 14 16 18 20 কুড়িটা কত হচ্ছে? কলাটা হচ্ছে তোমার 60 টাকা, 60 টাকা, 3 টাকা পিস, হ্যাঁ ঠিক আছে। আর 30 টাকা পেঁপে, 60 আর 30 90, সজনে ডাটা 600 নয়, হ্যাঁ 36 টাকা, মানে 126 টাকা। আর এটা 10 টাকা, 10 টাকা, 137 টাকা, তাই তো? ঠিক আছে আমি দিয়ে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা আমরা বাজার করে ফেলেছি, বাজার কিন্তু বাজারে যাইনি, আমাদের গ্রামের পাশের বাড়ি থেকে মাঝে মাঝে বাজার করি আমরা। এখানে গ্রাম বাংলাতে এটাই বেশিরভাগ চলে, যে বাড়িতে শাকসবজি লাগায় সেই বাড়িতেই ধরুন সকালবেলা পৌঁছে গেলে সবজি অভাব হয় না। তো বাড়িতে চলে এসেছি জ্যাঠার বাড়িতে, এক জ্যাঠা গ্রামের, এক জ্যাঠা কিছু সবজি নিয়ে নিলাম। তো গ্রামে থাকার মজা এটাই যে আপনাকে মার্কেটে সবসময় ছুটতে হবে সেটা নয়, গ্রামেই একদম অর্গানিক শাকসবজি পেয়ে যাবেন। আর আমরা জানি এসব জায়গায় কোনো সার বা রাসায়নিক সার দিয়ে চাষ হয় না, একদম নর্মাল গোবর সারে চাষ হয়, তাই এখান থেকে সবজি নিয়ে গিয়ে খাওয়ার মজাটাই বন্ধুরা অন্যরকম, দারুণ টেস্টি আর শরীরের জন্য খুবই ভালো। বাজারে কিনে খাওয়া মানে সেগুলো সব এখন বিষ খাওয়া। চলুন বাড়ি নিয়ে যাই, তারপর রান্না বান্না শুরু হবে। কি সুন্দর লতি রে, এদের দেশ ভালো না? হ্যাঁ তুলে নিয়ে এলাম, দারুণ সুন্দর লতি। তো বাপি হলে কত টাকা নিত? এই সাদা লতিটা খেতে কি, বাপি কত টাকা নিত এই লতিটা? ৬ টাকা জোড়া নিয়েছে বন্ধুরা। আপনারা জানাবেন এই এই সাইজের কলা আপনাদের ওখানে কত টাকা দাম? বাজারে তো মোটামুটি আমরা দেখেছি 10 টাকা পর্যন্ত চলে যায়, তা আপনাদের ওখানে এই কলা কত টাকা কিনে খান জানাবেন।
এই সাইজের কলাটা খুব একটা বড় নয় কিন্তু খুব একটা বড় নয় ছোট সজনে ডাটা দিয়ে আর পেঁপে দিয়ে মুসুরি ডাল করো সজনে ডাটা দিয়ে পেঁপে দিয়ে মুসুরি ডাল আর লতি কিছু করবে এখন লতি এখন থাক অনেক কিছু রান্না হয়ে যাচ্ছে ওইদিকে মুসুরি ডাল করো আর কলার কিছু করবে আমাদের গ্রামে যে বাড়িতে গেলেই সবজি পাওয়া যায় এভাবে সকালবেলা গেলেই আপনার ইচ্ছা মতো সবজি পেরে নিয়ে আসতে পারবেন নিজে বেছে নিয়ে আসতে পারবেন তো কেমন লাগছে জানাবেন অবশ্যই আর পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন কী রান্না হচ্ছে আপনারা দেখতে থাকুন আজকে মা ঠাকুমা কী রান্না করেন তবে আমার খুব ভালো লাগে পেঁপে আর ওই সজনে ডাটা দিয়ে মুসুরির ডাল দারুণ টেস্টি খুব ভালো লাগে খেতে আর খুবই হেলদি এটা তো এটা আমি করতে বলবো মাকে আর একটা কিছু একটা থাকবে সেটা আপনারা দেখতে থাকুন কী থাকছে সঙ্গে চল মাছ ধরতে চলে এসেছি আমরা আমাদের পুকুরে প্রদীপ একটু জায়গাতে খাবার দিচ্ছে সেই জায়গাতে আমরা জালে খেয়া মারবো বন্ধুরা তাহলে মাছটা পাওয়া যাবে কারণ এত বড় পুকুরে মাছ ধরা অত সহজ নয় গোবরটা ঠিক আছে খড়কুটো গোবরটা কেমন গলেছে দেখো থাকার সম্ভাবনা অনেকটাই বেশি এই যে খাবার ফেলানো হচ্ছে চার ফেলানো হচ্ছে এখানে জাল খেপানো হবে এরপরে অনেক অনেক ভিডিও আপনারা এই পুকুর পরে পাবেন আশা করি ভালো লাগবে সব প্রত্যেকটা ভিডিও ওখানে আমাদের নতুন রান্নাঘর তৈরি হচ্ছে আমি একটা ব্লগে আপনাদেরকে দেখাবো নতুন রান্নাঘর তৈরি করা ওখানে মা ঠাকুমা আসবেন এখানে রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করবেন আর এখানকার প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর কাছেই ফেলো বাহ পড়ে গেছে বাবা অনেক ফাটা জাল যে এটা টানছে মাছ হাতালে মাছটা পাওয়া যায় ছোট একটা মাছ লেগে আছে দেখি পুঁটি মাছ মনে হয় নাকি ওটা জাপানি পুঁটি বাবা দেখো জাপানি পুঁটির সাইজটা দেখো কত বড় হয়েছে এই দেখো দেখো এইটুকু টুকু ছাড়া হয়েছিল না এইটুকু টুকু ওই পুঁটিটা দেখো আরো বড় হয়েছে এই দেখো জাপানি পুঁটি একদম ছোট সারা ছাড়া হয়েছিল অনেকটা বড় হয়ে গেছে এগুলো 1 কেজি করে হবে জাপানি দাও হ্যাঁ সাপ কই কই হ্যাঁ ওই যে চালটা পরে নাই গো ভাই বসো ভাই বসো ভাই বসো দাঁড়াও মাছ ধরে নেবে দাঁড়াও কত জল ঢুকেছে গো টানছে মাছ বেরিয়ে গেল নাকি তোমার উপরে পুটি মাছ হ্যাঁ ওই রুইটা নিয়ে নাও ওই একটা রুই হবে
বন্ধুরা সব থেকে জনপ্রিয় আমি ভালোবাসি আমেরিকা দেখুন দেখি দেখি ওটা কি ইয়েটা সেই সেই যে সেই ধানিটা ধানিটা হয়েছে এরকম সাইজ এখান থেকে বেশি মাছটা বেরিয়ে চলে গেল না হ্যাঁ দেখি মাছের সাইজটা দেখি আবার কত ওজন হবে মাছটার কাঁচা লঙ্কা দিয়ে কত হবে এরকম এক কেজি হবে না জ্যান্ত মাছ বাবা ধরলো কলা দিয়ে ঝোল করো আর ওই যে বাকি সবজি গুলো আনছি এগুলো তাহলে থাক আজকে নাকি আমরা এই কলা দিয়ে রুই মাছ দিয়ে জল করব আপনারা দেখবেন প্রথম মাগের মাছ বাবু দর্গে নিয়ে আসছে মাথে কাপড় দিয়ে দে একদিন পর আপনারা আমার দেখতে পাইতে লাগছে আমি ছিলাম না আর এই যে লতি আর সজনা ডাটা ভিতরে পেঁপেও আছে যে পেঁপে ওই জায়গায় ডাল আসুন দেখবেন ঢেলে দেখাবো অনেকদিন রান্না করে আসি না তাড়াতাড়ি করবো আর এই যে সবজিগুলো কি হবে এত কত কত সবজি তোলা হয়েছে গাছের চিচিঙ্গা বেগুন সজনা ডাটা কচুর লতি এই লতিটা খেতে দারুণ ভালো চাষের লতি এটা হচ্ছে খেতে খুব সুন্দর উনান ধরে গেছে আমি কড়াইটা ছাপাই দিই এবার ডাল বসানোর জন্য কড়াইতে জল দেবো ছোট জায়গায় হয়ে গেছে জলটা চাপাই দিয়েছিলাম জল গরম হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেবো ও মা আসেন আপনি ডাল দেন আমি মাছটা কাটি নিয়ে আসি পেঁপে আর এই সজনা ডাটা দেবো ডালে সেইটা কেটে রেখে দেয় সজনা ডাটার ছাল ফেলবো না ছাল সমেত থাকবে নাহলে ডালে দিলে গলে যাবে ছেড়ে যাবে এটা এরকম থাকবে এই সাইজটা কেটে নিচ্ছে এই ডাটাটা একবার কোচি তাই এটা তিন পিস করছি একটু বেশি করে ছুলতে হবে সবুজ অংশটা না থাকে লম্বা লম্বা করে একটু মোটা করে কাটছি টাটকা মাছ দিয়ে আর কলা দিয়ে ঝোল হবে
টাটকা মাছ হলে কি সুন্দর আঁশগুলো ছেড়ে দেয়। খুব মোটা করব না, একটু পাতলা ধরনেরও করব, এই সাইজ করে নেব। মাথাটা এটা ফেলা দি, মাছটা কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে আসি। ঠাকুমা কত দূর? জলটা একটু ডাল গিয়ে রাখবো, তারপর ডাইলটা ঘুরকে লব। আমি যত ডাইলে যা লবে তত ডাই ভালো লাগবে। এই ডাইলের জলটা আমি দিয়ে দেব, ডাইলের ভিতর সজনার ডাটা কেঁপে দিয়ে দেব। আর এদিকে আমি মাছের জন্য কলাটা কেটে নিচ্ছি, এক কান্দি কলা নিয়ে আছে মাছ দিয়ে খাওয়ার জন্য। আর দিও না, আর দিও না। মাছখান্দি কেটে নিলাম, এবার ছুল কলার ছোলা বাটা খাবি? বেশ, বেটে দেবো। এই জলের মধ্যে ফেলে দিলাম হলুদ জলে। এই কাকাই, আমার হাতে একটা জিনিস আছে, দেবো না? চকলেট দেবো না? পালস দেখেছি, ভালো বড় বড় কুল তো ওদিকে পড়েনি। এদিকে আসো, ডালে আবার ফোড়ন দিয়ে দেবো। পাঁচ ফোড়ন, তেজপাতা। এবার ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এতগুলো গুল পাইছো? এই কয়টা আনছি, আমাগো গাছে অসময় কুল হইছে, একটু খাইয়ে দেখি কি ঝম লাগে। নুন, একটা লঙ্কা দিয়ে নুনের নুনের ভিতরে একটা লঙ্কা গুলছি, এই দিয়ে খাব। মিষ্টি? মিষ্টি না, ছাড়িয়ে গেল মুখটা একবার, কত বড় ফুল হয়েছে। এইটা আবার একটু ভালো লাগে, একটু বাড়ছে যে কুলটাকে একটু ফাটিয়ে নিতে হবে, আর মাঝখানে লঙ্কা আর নুন এরকম ভরতে হবে, এরকম করে বন্ধ। দেখ তো গোলাইটা আমি কত কিছু লাগাইছি, এই দেখ অসময় কুল খাবি, আম খাবি, জাম লাগাইছি, জাম খাবি, কাঁঠাল খাবি, হলুদ, খাইবি
জেঠা মাছ তো কাঁচা কলা দিয়ে রাঁধবে বাটাটা খুব কড়া করতে দেব না। আমি দেখে নিই কলা কটা এবার ঠুক দিয়ে দেবো। হলুদ এবার জল দিয়ে দিই এই কলা। এবার দেবো লবণ, কাঁচা লঙ্কা গুলো কুঞ্চিত করে কেটে কেটে দিয়ে দেবো। এবার মাছ কটা আমি দিয়ে দেবো। আর মা গেছে বাটান, তো মশলা বাটার মধ্যে শুধু একটু জিরে বাটা আর কিছু দেবো না। এবার তরকারিটা নামাইয়া ফোড়ন দেবো, মেক করছে দিকে। আবার এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে ফোড়ন দেওয়ার জন্য। শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে তরকারিটা দিয়ে দিচ্ছি। পাতলা ঝোল করছি, বাস 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 বাস। মা আপনাদের ডাল দেবো কে না? মা আপনার আগে কি দেবো? ডাল দাও তো আমাকে, ডাল। গরম গরম রুই কলার ঝোল দেবো। ডাটা দেখে দেবো আর খাইতে ভালো হয়েছে, দারুন। গরম গরম মাছটা দেখি কেমন টেস্ট। মাছটা খেয়ে দেখো তখন কত টেস্ট। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। গরম গরম খাচ্ছি না, তার টেস্ট আরও বেড়ে গেছে। মশলা ছাড়া রান্না, কিছু নেই মশলা, প্লেন একদম। গাছে টাটকা কলা, পুকুরে টাটকা মাছ, বলো টাটকা টাটকা কলা আর পুকুরের মাছ, ভালো লাগবে না খাইতে? পাতলা গোল খাইতে ভালো। ডাল কেমন হয়েছে? খুব ভালো। আর কাজল, মাছের জল কেমন হয়েছে? হেবি, দারুন দারুন। মশলা দিই নাই, শুধু একটু জিরে বাটা, আর কোনো মশলা দিই নাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।